আমি সেই 8 বছর বয়স থেকে কিন্তু হাঁটি হাঁটি পা করতে করতে 66-র 6 দফা আন্দোলন, তখন তো ওই আন্দোলন মানে বুঝি একটাই, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। চিন্তাম আমি গুটি কয়েক রাজনীতিবিদকে, যেমন ভাসানী সাহেবকে চিনতাম, তাকে নানা বলে ডাকতাম, এটা মজা করার জন্য। রাজনীতির কিন্তু কিছুই বুঝতাম না, এখন যেটা বুঝি, তখন তো এটা কিছুই বুঝতাম না, তাহলে তো অনেক অ্যাডভান্টেজ নেওয়া যেত, অনেক কিছু করা যেত, ওই বুদ্ধি বিবেক ছিল না, মানে তখন এখান থেকে করতাম যাই করতাম। বিশেষ করে আমার সাথে যে সম্পর্কটা ছিল সেটা হলো বঙ্গবন্ধুর সাথে। আচ্ছা, শুধু সম্পর্ক বলবো না, উনি তো লাইক ফাদার ছিলেন, তো ওনার সাথে আমার ছোট ছোট অনেক ঘটনা আছে। ওই অনেক সময় বলতো কাজ করতে হবে, কি লিখতে হবে, কিছু একটা লিখতে হবে দেয়ালে, তো কিভাবে লিখবি, আমি লোকজন নিয়ে লিখব, টাকা পয়সা দেন, মানে একদম ডাইরেক্ট টাকা পয়সা দেন। আসলে মুখ্য ব্যাপারটা ছিল পয়সা, তখন ভাবতাম যে এই রাজনীতিবিদ বোকা, আমাকে টাকা দিচ্ছে 10 টাকা 15 টাকা, আমার খরচা হবে হয়তো 5 টাকা বা 6 টাকা। যখন বলতো, তারপরেও এসে বলতাম কি হলো নেতা টাকা দেন, তো বলতো কেন তোমার না টাকা দেওয়া হলো দিন পরশু দিন টাকা, কত লোক আমার পেছনে ঘোরে আপনি জানেন শুধু আপনার জন্য, এটা কিন্তু টোটালটাই ছিল মিথ্যে কথা। কিন্তু নিজে ওই ছোট ছোট ছেলেদের নিয়ে 44 ধারা 144 যেটাকে বলি, অনেকবার বঙ্গবন্ধুর জন্য ভেঙেছি। আজকে হয়তো এটা অনেকে বুঝতেও পারবে না, কারণ আমার এই এইজে, কারণ আমি সেই 8 বছর বয়স থেকে কিন্তু হাঁটি হাঁটি পা করতে করতে 66-র 6 দফা আন্দোলন, তখন তো ওই আন্দোলন মানে বুঝি একটাই, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। এবং তখন দেখা গেছে আমাদের ছাত্র নেতা, যাদেরকে বিশেষ করে খুব কাছে থেকে দেখেছি জেনেছি, পাত্তা দিতাম না, কিন্তু তারা অনেক বড় মাপের ছাত্র নেতা, পাত্তা দিতাম না, এর জন্য মনে হতো যেন আমি সব আমাকে লাগবেই, মানে কোনো পাক করতে গেলে যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ এরকম লাগে, আমাকে তো লাগবেই, আমাকে ভাব ছোট, হ্যাঁ ওই ধরনের একটা ডেয়ারিং ভাব ছিল ভাই। তো আমাদের একটা গ্রুপ ছিল, আমার বন্ধু যেমন পুরনো শহরে ছিল, আমার ফ্রেন্ড সার্কেল যেটা ছিল নাদের, তারপর হিরো সাহেব, আমার বড় ভাই, আমার চাচাতো আমার খালাতো ভাই টুলু ভাই এলিফ্যান্ট রোডে, তারপরে আরও অনেকে ছিল, অনেকে ছিল। একটা জিনিস, হ্যাঁ অদিতি প্লিজ। বন্ধুদের ব্যাপারে যেহেতু বলছিলেন, তা আমরা জানতাম যে নবাবপুরে একটি হোটেলে, মাউন্ট হোটেল সম্ভবত নাম, যেখানে প্যারামাউন্ট, আচ্ছা, আপনারা আড্ডা দিতেন বন্ধুরা, প্যারামাউন্ট হোটেলে আড্ডা দিতাম, এটা হলো ভদ্রলোকের আড্ডা। আচ্ছা, এখানে কিন্তু মজার কথা, মানে বলতে আমার বড় ভালো লাগে, এই জন্য ভালো লাগে যে মানুষ কিন্তু একদিন চলে যাবে, ওর জীবনের আর সকাল আসবে না আজকের মতো, সেই জন্যে সত্য কথা বলা উচিত একটা সময় এসে। আর বললে অসুবিধাটা কোথায়, আস্তে আস্তে এই জিনিসটাকে তো প্র্যাকটিস আনতে হবে, সত্য কথা বলা, সুন্দরভাবে চলা, একটা দেশকে তৈরি করতে গেলে, একটা দেশে সুন্দর কিছু যদি করা, দেশকে নিয়ে যদি ভাবা হয়, তাহলে নোংরামিটা বর্জন করা উচিত। যেমন পলিটিক্যাল নেতাদের যেটা, আজকে আমি ক্ষমতায় আছি, আপনি নেই, আপনি তখন হরতাল দেবেন, নানান ধরনের অঘটন ঘটাবেন এবং বারবার বলার চেষ্টা করবেন আমি খারাপ, আবার আমি যখন অপোজিশনে যাই আমি তখন আপনাকে বলবো খারাপ। এই যে খারাপ এবং খারাপ, এই দুটো খারাপকে সরিয়ে দিতে হবে, একদম ঝেড়ে ফেলতে হবে।